গুড মর্নিং, তোমরা সবাই কেমন আছো? আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, সাবধানে আছো। তো এখন বাজে সকাল 7টা, আমার সব কাজ কমপ্লিট হয়ে গিয়েছে। আর স্নান করার আগে মা বলল মাছটা কেটে নাও, বাবা একটা বড় মাছ এনেছে। তো আমার ইচ্ছে করলো যে আমি তোমাদের সেই মাছটি দেখাবো, তো চলো তোমরাও দেখে নাও। দেখো তো বাবা এটা মাছ এনেছে 1.5 কিলো ওজনের, আর মাছটা 1 ঘন্টা হলো আনা হয়ে গিয়েছে। মাছটা মানে নড়চড় করেছিল, এখন একটু ওর দমটা বন্ধ হয়ে গিয়েছে। তাছাড়া মাছটা তাজাই ছিল, মানে লোকাল পুকুরের মাছ। দেখো ও কেমন করছে, দেখো। চলো তোমরা চলে এসো, খাবে নাকি? নাও খাও। খুবই পিছলা মাছটা, এখন আমি কাটবো, তোমরা দেখো। এর আগে আমি এত বড় মাছ কোনোদিনও কাটিনি, আজকে আমার ফার্স্ট এত বড় মাছ কাটা। তো একটু একটু ভুল হলে তোমরা মাফ করে দিও, আর মাছের যে পিসগুলো করবো তখন মা দেখিয়ে দেবে। দেখো আমার মাছের কানকাগুলো কেটে দিয়েছি, আর এই যে পাখনাগুলো যে ছিল এগুলো কেটে দিয়েছি। এখন আমি হচ্ছে মানে পিস করে নিব মাছের, তোমরা দেখো। এই দেখো যার থেকে, হ্যাঁ হ্যাঁ, আরেকটু পুরে কাটো। হ্যাঁ, মা বলে বলে দিচ্ছে যে মানে কেমন করে পিসগুলো করতে হবে, দেখো তোমরা কাটবো। দেখো আমার মাছ কাটা কমপ্লিট হয়ে গিয়েছে। এবার আমি যখন রান্না করব, মা এখনো বলেনি মাছটা কি দিয়ে রান্না হবে, তো আমি যখন সবজি কাটবো বা মা যখন আমাকে বলবে তখন আমি তোমাদের সামনে আবার আসছি। তো এখনকার জন্য টাটা, এখন আমি স্নান করে পুজো দেবো, তারপর তোমাদের সাথে আবার গল্প করতে আসছি। টাটা ফ্রেন্ডস, আমি আবার চলে এসেছি তোমাদের সাথে কাজের ফাঁকে একটু গল্প করতে। তো আমি তোমাদের যে সকালবেলা দেখিয়েছিলাম মাছটি, তো সেই মাছগুলো আমার ভাজা হয়ে গিয়েছে, তো তোমরা দেখো। আর শুধু আলু দিয়ে মাছের ঝোল করব, আর মেশানো একটি ঘন্ট করব, আর পাঁপড় ভাজবো। মাছগুলো আমি ভেজে নিয়েছি, আর ভেজিটেবল ঘন্ট আমি উঠিয়ে দিয়েছি এর মধ্যে হচ্ছে। আর এই যে লঙ্কা আমি এখন বেটে নেব, আর এই যে আলু আছে আলুগুলো কেটে নেব। দেখো আমার ঘন্টটা হয়ে এসছে, মাছের মাথা দিয়ে ঘন্টটা করেছি, আর একটু কষিয়ে নামিয়ে নেব। ডাঁটা দিয়েছি বেগুন আলু পটল দিয়ে, আর এই যে মাছের মাথা, মাছের মাথাটা দিয়ে ঘন্টটা করেছি। গলে গিয়েছে বেগুনগুলো। তো তোমরা দেখো আমি ঘন্টটা নামিয়ে নিয়েছি, আর মাছের আলুটা প্রথমে ভেজে নেব। তো কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি, তেলটা হালকা গরম করে আলুটা ছেড়ে দেব তেলের মধ্যে, তারপর হালকা করে ফ্রাই করে মশলাটা দিয়ে কষিয়ে হালকা করে জল দিয়ে দেবো, তারপর আবার কষিয়ে নেব, তারপরে মাছগুলো ঢেলে দেব। দেখো মাছের আলুগুলো কেটে নিয়েছি আমি লম্বা লম্বা করে। আর মশলাটা বেটে নিচ্ছি, অর্ধেক হয়েছে আর অর্ধেক হবে। আলুগুলো আমি ছেড়ে দিয়েছি, এখন দিয়ে দেব হলুদ গুঁড়ো, আর দিয়ে দেব লবণ। হালকা করে এখন লাল করে ভেজে নেব। তো দেখো আলুগুলো আমার ভাজা হয়ে গেছে, আলু থেকে তেলগুলো ছেড়ে দিয়েছে লাল লাল। এবার মশলাটা দিয়ে জল দিয়ে দিব কষানোর। মশলাটা আমি দিয়ে দিয়েছি, দেখো
কাঁচা লঙ্কা আছে এর মধ্যে, কাঁচা লঙ্কা দিয়েছি আর কিছুটা তিনটে দিয়েছি শুকনো লঙ্কা, কারণ আমাদের বাড়িতে এখন গরম শুধু কাঁচা লঙ্কা খেতেই ভালোবাসে। দেখো আমার লঙ্কা খুবই শাক লাগছে, ভাজা হয়ে গেছে, আমি এখন জল দিয়ে কষানো। তো আমি জল দিয়ে দিয়েছি, দেখো এখন আমি এই জলটা শুকলেই কষিয়ে নেব, তারপরে ঝোলে জল দিয়ে দেবো, আর গ্যাসের এক সাইডে আমি ভাত বসিয়ে দেব। এখন জল আমার শুকিয়ে এসছে, আর একটু পরে আমি কষিয়ে নেব। আমি আর আলুটাও খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। তোমরা দেখো আমি তরকারিটি কষিয়ে নিচ্ছি, কাঁচা লঙ্কা হলেও কালার ভালোই এসছে দেখো। তো আমি জল দিয়ে দিয়েছি, আজকে মাছের ঝোলটা পাতলা করে করব, বেশি মানে মাখা মাখা করব না, গাঢ় করব না, আজকে ঝোলটা পাতলাই হবে। আর একটু পরে মাছগুলো আমি ঢেলে দেব। তো মা বলছে পেটি গুলো ছিল, আমি ভাবছিলাম কালকে করবো, তো আজকে মা দিয়ে দিতে বললো, তো আমি দিয়ে দিলাম। তো ফাইনালি ফ্রেন্ডস, আজকে আমার রান্না হয়ে গিয়েছে, মাছের ঝোল হয়ে গেল, ঘণ্টও হয়ে গিয়েছে, আর এই যে ভাতটি আর একটু পরে নামিয়ে নেব। তো আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি, ততক্ষণ তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, আর নিজের খেয়ালটি ভালোভাবে রেখো। তো সবাইকে টাটা, তোমরা খুব ভালো থেকো, আর খুব প্রয়োজন হলে বাইরে বেরোবে, নাহলে বেরোনোর কোনো দরকার নেই, আর বাইরে বেরোলেই মাস্ক স্যানিটাইজার অবশ্যই ইউজ করবে। সবাইকে টাটা।